হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় কাস্টমার, আপনাদের উদ্দেশ্যে আজকে একটি শ্যাফ্টের কথা বলবো, আটজনের। আপনি যদি আটজনের লিফট কিনেন, তাহলে আপনি যদি বাড়ি বানান, আটজনের লিফটের জন্য শ্যাফ্ট সাইজ কত করবেন? এই আটজনের লিফটের শ্যাফ্ট সাইজ বা লিফটের জায়গা পাঁচ ধরনের হতে পারে, পাঁচভাবে হতে পারে। নাম্বার এক, ওয়াইড। আপনি যদি দরজার সামনে দাঁড়ান, দরজার সামনে এইভাবে দাঁড়ালেন, তাহলে দরজার দিকে মানে ওয়াইড হলো 6 ফিট, ডেপথ মানে ভিতরের দিকে সেটা হলো 6 ফিট। তাহলে ওয়াইড হলো 6 ফিট, ডেপথ হলো 6 ফিট, এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো স্ট্যান্ডার্ড। এছাড়া নাম্বার টু, ওয়াইড হলো 5 ফিট, দরজার দিকে হলো 5 ফিট, ডেপথ হলো 7 ফিট, ডেপথ হলো 7 ফিট। নাম্বার তিন, দরজার দিকে মানে ওয়াইড হতে পারে 7 ফিট, ওয়াইড হতে পারে 7 ফিট, ভিতরের দিকে মানে ডেপথ হতে পারে 5 ফিট, ডেপথ হতে পারে 5 ফিট। নাম্বার 4, দরজার দিকে মানে ওয়াইড হলো 5 ফিট 6 ইঞ্চি, ওয়াইড হলো 5 ফিট 6 ইঞ্চি, ডেপথ হলো 6 ফিট 6 ইঞ্চি, ডেপথ হলো 6 ফিট 6 ইঞ্চি। নাম্বার 5, সর্বশেষ সেটা হলো দরজার দিকে ওয়াইড হলো 6 ফিট 6 ইঞ্চি, ডেপথ হলো 5 ফিট 6 ইঞ্চি, ওয়াইড হলো 6 ফিট 6 ইঞ্চি, ডেপথ হলো 5 ফিট 6 ইঞ্চি। তাহলে আপনারা পাঁচভাবে আটজনের লিফটের একটি শ্যাফ্ট বা জায়গা তৈরি করতে পারেন। মনে রাখবেন যে এই পাঁচভাবে আপনি যদি করেন, তাহলে আপনি আটজনের জন্য যে লিফটের ক্যাবিন হয় সেটা আপনার ওখানে সুন্দরভাবে বসানো যাবে। এখন আর আপনি যদি এর চেয়ে দেখা গেলো কম বেশি করেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আটজনের ক্যাপাসিটি হবে, মানে 8 জন মানুষ উঠতে পারবে, কিন্তু জায়গাটা 8 জনের হবে না, ছোট হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যারা এখন বিল্ডিং করছেন, তাদের কাছে অনুরোধ হলো আপনারা এই ভিডিও দেখে শ্যাফ্ট তৈরি করবেন। আপনারা আরেকটু কথা মনে রাখবেন, লিফটের শ্যাফ্ট অবশ্যই প্লাস্টার করতে হবে, লিফটের শ্যাফ্টের মধ্যে রং করতে হবে। কে কী বললো সেটা শোনার দরকার নাই, আমরা কোনো তর্কে যাব না যে সিভিল কন্ট্রাক্টর এটা বলছে, অমকে এটা বলছে, তমকে এটা বলছে, সেটা আমরা শুনবো না। কারণ বাড়ি আপনার, ডিসিশন আপনার। লিফটের ভিতরে অবশ্যই প্লাস্টার করতে হবে, সুন্দর করে রং করে দিতে হবে, কারণ লিফটের যে অ্যাঙ্কর নাট বসানো হয় সেটা 5 ফিট 5 ফিট পরপর বসানো হয়। তাই আপনারা অবশ্যই, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যে গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, আপনাদের অবশ্যই এটা কাজে লাগবে। সেই হিসেবে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, কোনো না কোনো তথ্য আমি যখন ভিডিও আপলোড করবো তখন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার হলো 01713456004। এই নাম্বারটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, যে কোনো তথ্য আদান প্রদান করতে পারেন। আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক, যেটা ঢাকাতেই অবস্থিত। সারা দেশে আমরা কাজ করে থেকে আপনারা যে কোনো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে নক করতে পারেন, আমাদের প্রতিনিধি চলে যাবে, এবং টেকনিক্যাল বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যোগাযোগ করে তথ্য নিতে পারেন। লিফট কেনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো, না কিনলেও আপনারা আমাদের কাছে এই সেবা নিতে পারেন, আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য তৈরি আছি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। নজরুল ইসলাম শিকদার, ইউরোলিফট। আসসালামু আলাইকুম।